ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরও একটি নতুন প্রিপারেশান ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকের আরও একটি নতুন প্রিপারেশান ক্লাস এএনএম জিএনএম এর আরও একটি নতুন মক পেপার, যেখানে তোমরা লাইফ সায়েন্সের ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 সম্পূর্ণ যেমন তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেরকম একটি সেট পেয়ে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্নটি রয়েছে, কাঁকড়া সাসঙ্গে নাম কি? উত্তরটি কি হবে? বুকগিল। প্রকৃতিতে সব খাদ্য শৃঙ্খলের গোড়ায় উৎপাদক অর্থাৎ প্রডিউসার ধরনের এবং অন্তিমে বিয়োজক ডিকম্পোজার জাতীয় জীব থাকে। একটি পুষ্করিণীর মতো ইকোসিস্টেমে নিম্নোক্তদের কোনটি উৎপাদকের স্থলাভিষক্তি হয়? পুষ্করিণী বলতে এখানে পন্ড ইকোসিস্টেমকে বোঝানো হচ্ছে। তো উত্তরটি কী হয়ে যাবে? উত্তরটি হয়ে যাবে কিন্তু ভাসমান উদ্ভিদ শৈবাল। পরবর্তী প্রশ্ন, কোন যন্ত্রের দ্বারা উদ্ভিদের কাণ্ড ও মূলের দৈর্ঘ্য বৃদ্ধি পরিমাপ করা হয়? অক্সানোমিট। সবজির রোগ সৃষ্টিকারী একটি ভাইরাস হলো কাউলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস, অর্থাৎ অপশান বি। পরের প্রশ্ন, তঞ্চন নিরোধক যৌগ কোনটি? উত্তরটি কী হবে? উত্তরটি হবে কিন্তু হেপারিন। উত্তরটি কী হয়ে যাবে? হেপারিন। সবচেয়ে ছোট ফুলের নাম কি? সবচেয়ে ছোট ফুলের নাম উলফিয়া। সূর্যের দিকে চলন দেখা যায় কোন প্রকার উদ্ভিদে? উত্তরটি হবে হেলিওফাইট। যদি একটি বিশুদ্ধ হলুদ মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ মটর গাছের পরনিষেক করা হয়, F1 প্রজন্মে কত গুণ ডিম্বক উৎপন্ন হবে? এটা তোমরা আমাকে কমেন্ট করো। এই একটাই তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা অবশ্যই কমেন্ট করবে। পরবর্তী প্রশ্ন, জীবের সামগ্রিক বৃদ্ধি ঘটে কোন প্রকার কোষ বিভাজনে? উত্তরটি হবে মাইটোসিস। মাছের গমনে সাহায্য করে কোন পেশি? উত্তরটি হবে মায়োটম পেশি। পরের প্রশ্ন, অর্নিথোলজি সমান পক্ষী সম্পর্কিত জ্ঞান হলে, বিজ্ঞান হলে এন্টোমোলজি সেটা কী হবে? কী সম্পর্কিত বিজ্ঞান? পতঙ্গ সম্পর্কিত বিজ্ঞান। কোন প্রাণীর প্রথম ক্লোনিং করা হয়েছিল? উত্তরটি হবে কিন্তু ভেড়া। তার নাম ছিল ডলি। উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? থ্রিওফেস্টাসকে। উদ্ভিদবিদ্যার জনক থ্রিওফেস্টাস। তো এখানে দেখো চারটে অপশান আছে, অ্যারিস্টটল কিসের জনক? প্রাণীবিদ্যার জনক, প্রাণীবিদ্যার জনক এবং জীববিদ্যার জনক। থ্রিওফেস্টাস উদ্ভিদবিদ্যার জনক, ক্যারোলাসিনিয়াস দ্বিপদ নামকরণের জনক, দ্বিপদ নামকরণ, আর মেন্ডেল কিন্তু জেনেটিক্স বা সুপ্রজনন বিদ্যার জনক। তারপর মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম কি? মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম যকৃৎ। সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ ভেঙে কী পরিমাণ শক্তি সৃষ্টি হয়? উত্তর হবে 686 কিলোক্যালরি। ট্রিপসিন নিঃসৃত হয় কোথা থেকে বা কী থেকে? উত্তরটি কী হবে? অগ্নাশয়। কাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? রাইবোজোম। তারপর বিধি নিষেধ উৎসেচক এটি সব কোষেই আমরা দেখতে পাবো। পরবর্তী প্রশ্ন, ভাইরাস জনিত রোগ কোনটি নয়? এই উত্তরটা জানার জন্য তোমাদের কিন্তু মডেল পেপার 1 দেখতে হবে, মডেল পেপার 1, যার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্স ও আই বাটনে দিয়ে রাখবো। স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কত? উত্তর কী হবে? 12 জোড়া। উত্তর হবে 12 জোড়া। শুক্রাণুর ডিম্বাণুর দিকের চলনকে কী বলা হয়? কেমোট্যাক্সিস। কোন প্রাণীর মধ্যে দেহখণ্ডক সর্বাপেক্ষা কম? উত্তরটি কী হবে? কৃমি। তারপর বংশগতি ধারক ও বাহক হলো ক্রোমোজোম। দুধ হলো এক প্রকার দ্রবণ যাকে ইমালসন বলা হয়। নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে? নিউক্লিয়াসের বিভাজনকে কিন্তু ক্যারিওকাইনেসিস বলে। মানুষের বংশগতিগত গঠনে পুরুষের বৈশিষ্ট্য হিসাবে থাকে XY ক্রোমোজোম। মানবদেহের রক্ত সংবহনতন্ত্রের আবিষ্কারককে উইলিয়াম হার্ভে। তারপর নিম্নোক্ত কোনটি বহু রূপের প্রজাতি? উত্তরটি কী হয়ে যাবে? গিরগিটি। ম্যালেরিয়া রোগের বাহককে অ্যানোফিলিক্স। মৃদু আলোতে দেখতে সাহায্য করে কি? রডকোষ। তো এরপরে আমরা ক্যাটাগরি 2 চলে যাই। ক্যাটাগরি 2 একের বেশি উত্তর কিন্তু সঠিক। তো দেখো প্রথম প্রশ্ন বলছে, বক্ষগহ্বর এবং উদরগহ্বরের মাঝে মধ্যচ্ছদা নিচের কোনগুলির বৈশিষ্ট্য নয় জিজ্ঞেস করেছে। তো মধ্যচ্ছদা কিন্তু ম্যামালিয়া বা স্তন্যপায়ীর একটি চারিত্রিক বৈশিষ্ট্য। তাহলে উত্তরটা কী হবে? রেপটিলিয়া। উত্তরটা হবে অ্যানিলিডা। উত্তরটা হবে অ্যাম্ফিবিয়া, অর্থাৎ B, C এবং D। যে অভিযোজিত বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায়, দেখো অপশান আছে শ্বাসমূল, তারপরে দেখো অপশান যদি আমরা দেখি সেটা হচ্ছে তোমার বীজযুক্ত ফল,
পুরু কিউটিকলযুক্ত পাতা জরায়ুজ অঙ্কুরোদ্গম। এই প্রশ্নটা ক্যাটাগরি টুর এই প্রশ্নটা তোমাদের কিন্তু আমি কী দিলাম, হোমওয়ার্ক, অর্থাৎ তোমরা কমেন্ট করো। ক্যাটাগরি ওয়ানের একটা দিয়েছি, ক্যাটাগরি টুর একটা দিলাম। নিচের কোন প্রক্রিয়াগুলির মাধ্যমে নাইট্রোজেনের শিল্পঘটিত স্থিতিকরণ ঘটে না? তো এটি ক্লাস নাইনের একটি প্রশ্ন নাইট্রোজেন ফিক্সেশনের পার্ট থেকে। তো হেবার পদ্ধতি কিন্তু নাইট্রোজেন তৈরি হয়, তো হেবার পদ্ধতি বাদে বাকি এখানে যতগুলো পদ্ধতি আছে কোনো পদ্ধতিতেই কিন্তু শিল্পগঠিত স্থিতিকরণ ঘটে না। অর্থাৎ তাহলে উত্তর কী হবে, বি হবে, সি হবে এবং ডি হবে। নিচের কোন দূষণগুলি সিওপিডির জন্য দায়ী নয়? সিওপিডির জন্য দায়ী নয়। বায়ু দূষণ কিন্তু সিওপিডির জন্য দায়ী, অর্থাৎ বায়ু দূষণ বাদে যতগুলো আছে সমস্তগুলোই কিন্তু সিওপিডির জন্য দায়ী হবে না। ভারতবর্ষের বহিরাগত উদ্ভিদ প্রজাতি, উত্তর হবে কচুরিপানা এবং পার্থেনিয়াম। তারপর নিচের কোন রোগগুলির ক্ষেত্রে কুইনাইন কার্যকরী নয়? কার্যকরী নয় অ্যাজমার ক্ষেত্রে, নিউমোনিয়ার ক্ষেত্রে, টাইফয়েডের ক্ষেত্রে, কিন্তু কার্যকরী কার ক্ষেত্রে? উত্তরটা তখন হবে ম্যালেরিয়ার ক্ষেত্রে। তো এক্ষেত্রে উত্তরটা কী হয়ে গেল, এক্ষেত্রে কিন্তু উত্তরটা হবে আমাদের তিনটেই এ, বি, সি। নিচের কোন প্রাণীগুলির শ্বাস অঙ্গ ট্রাকিয়া? উত্তরটা হবে ফোরিং আরশোলা। তারপর নিচের কোনগুলি শ্বাসরঞ্জক নয়? শ্বাসরঞ্জক নয় কোনগুলো কোনগুলো, লেগ হিমোগ্লোবিন কোনো শ্বাসরঞ্জক নয়, মিথোগ্লোবিন কোনো শ্বাসরঞ্জক নয়। প্রদত্ত কোনগুলি অ্যান্টিবডি সৃষ্টি করে না? মনোসাইড অ্যান্টিবডি সৃষ্টি করে না, নিউট্রোফিল অ্যান্টিবডি সৃষ্টি করে না, ইওসিনোফিল অ্যান্টিবডি সৃষ্টি করে না। তারপর নিচের কোনগুলিতে এরেনকাইমা দেখা যায় না? নিচের কোনগুলিতে এরেনকাইমা দেখা যায় না? উত্তর হবে হ্যালোফাইট, মেসোফাইট এবং জেরোফাইট। তো এই যে ক্যাটাগরি ওয়ান, ক্যাটাগরি ওয়ান প্লাস ক্যাটাগরি টু মিলিয়ে 40টি প্রশ্ন পেলে, 40টি প্রশ্নের মধ্যে 38টা আমি বলে দিলাম, দুটো তোমাদের আমি কমেন্ট করতে বললাম, অবশ্যই অবশ্যই কমেন্ট করো। এরকম আরও 30টি প্রশ্ন ক্যাটাগরি ওয়ানে শুধু দেওয়া আছে, সেটা হচ্ছে মডেল পেপার ওয়ান। সেই ভিডিওটা তোমরা প্লেলিস্ট থেকে দেখে নাও বা আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত আমি এরকম তোমাদের সলভ করার থাকবো, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স। আজকের আরও একটি ভিডিও আসবে, সেটি কিন্তু ফিজিক্যাল সায়েন্স। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।